আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দেশ ও দেশের বাইরে আমার আশেপাশে কাছে কিংবা দূরে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সকলকে জানায় জাকির ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিওর্স আশা নয় বিশ্বাস আপনারা অনেক ভালো আছেন এবং আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে কথা বলবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন চোকাট এই চোকাটের মাপ বিষয়ে চোকাট কি কী দিয়ে তৈরি করলে ভালো হবে কত ফুট বাই কত ফুট মূল মেজারমেন্ট থাকবে এবং কিছু অজানা তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন এবং জানতে থাকুন চোকাট বিষয়ে অজানা কিছু তথ্য এখন কথা বলবো চোকাটের মাপ বিষয়ে আপনার চোকাটটি কত ফুট বাই কত ফুট আপনি মেজারমেন্ট রাখবেন আমি স্পষ্টভাবে বলে দিই আপনাদের চোকাটের মাপ থাকবে সাড়ে তিন ফিট বাই সাত ফিট এই মেজারমেন্টটি কিন্তু একদম ইন্টারন্যাশনাল মেজারমেন্ট এবং আপনার দরজাটি কিন্তু অনেক ভালো দেখা যাবে এই মেজারমেন্টটি করলে তাই অবশ্যই আপনি মেজারমেন্টটি অ্যাকুরেট করবেন ছোটো বড়ো করলে কিন্তু আপনার দরজার সেই সৌন্দর্য অ্যাকুরেট আসে না দেখতেও ভালো লাগে না এবং আপনার দরজাটি যদি দশ ইঞ্চি গাঁতনি হয় তাহলে আপনি এগারো আড়াই চৌকাট নেবেন আর যদি আপনার পাঁচ ইঞ্চি গাতনি হয় তাহলে আপনি নেবেন ছয় আড়াই চৌকাট প্লাস্টার সহ আপনার অ্যাকুরেট সেম টু সেম হয়ে যাবে এবং আপনি যে কিলামটি ব্যবহার করবেন একটি গোপন তথ্য বলে দিই এই কিলামটি যেন একদম এস কিলাম হয় অনেক সময় কিলামটি আপনারা নর্মাল ব্যবহার করেন যার জন্য কিন্তু পরবর্তীকালে দরজাটি দশ বছর পরে পনেরো বছর পরে ওইখান থেকে কিলাম সারিয়ে যায় দরজাটি নর্মাল করে তাই অবশ্যই আপনি কিলামটি এসএসের ব্যবহার করবেন এবং পাল্লাতে আপনি একটু সারে বানাতে পারেন কিন্তু চৌকাটে যে বাজুতে আপনি কোথাও কোনো সার দেবেন না কারণ একটি বিল্ডিং বানাতে অনেক টাকা খরচ হয় যখন আপনার বাজুতে কিংবা চোকাটে আপনি ডুপ্লিকেট কাট লাগাবেন অসারি কাঠ লাগাবেন তখন কিন্তু আপনার কিছু দিনের ভিতর ঘুন লেগে যাবে ঘুন লাগলে কিন্তু এটা সম্পূর্ণভাবে কিলাম ছাড়িয়ে খুলতে গেলে আপনার বিল্ডিংটা নরবড় হয়ে যাবে এবং অনেক ঝামেলা আপনি পাল্লা পরিবর্তন করতে পারবেন বারবার কিন্তু চোকাট কিন্তু পরিবর্তন করতে পারবেন না তাই অবশ্যই আপনি চোক আটটি হান্ড্রেড পার্সেন্ট সারি কাট দিয়ে করবেন আমরা যেটা স্ক্রিনে দেখাচ্ছি এটা কিন্তু একটা মেহগুনি কাঠের চৌকাঠ এবং এই ছয় আড়াই চোকাটে কাঠ লাগে আপনার এক পয়েন্ট নব্বই তার মানে প্রায় দুইশপটি কাঠ লাগে যদি আপনি হানড্রেড পার্সেন্ট শাড়ি কাঠ দিয়ে করতে চান এরকমভাবে কালার শ করতে চান তাহলে আপনার রেট পড়বে তিন হাজার টাকা এবং কালার বাদে যদি করতে চান তাহলে আপনার রেট পড়বে অনলি পঁচিশশো টাকা আপনি সিদ্ধান্ত নিন আপনি কোনটা করবেন তবে আমার সাজেস্ট থাকবে সব জন্য আপনি চৌকাঠে হানড্রেড পারসেন্ট শাড়ি কাঠ দিয়েই করবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি আপনার মূল্যবান কোনো মন্তব্য থেকে থাকে তথ্য জানার থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে